উড়াল দিয়ে বের হবে। আমরা এই মুহূর্তে চলে আসলাম গভীর জঙ্গলে। আমি বাকের আর আমার ক্যামেরাম্যান মেহেদি হাসান, আমরা আজকে আপনাদেরকে দেখাবো একটি কাঠকুড়ালের বাসা, যেই ফাঁকিটা শুকনো গাছের উপরে ঠোকরাইয়া ঠোকরাইয়া বাসা করে। আমরা এইরকম একটি ফাঁকির বাসা আজকে এই জঙ্গলের মধ্যে খুঁজে পেয়েছি, এখন সেটাই আপনাদেরকে দেখাবো। সেটার ভিতরে আসলে কি আছে আমি নিজেও জানি না, আপনারা দেখবেন, আমিও দেখবো, আমরা সবাই মিলে দেখবো। আমি এখন যাব সেখানে আর গাছের উপরে উঠব, উঠে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব বাসাটার ভিতরে আসলে কি আছে। ক্যামেরাটা ওই দিকে দিন, সবাইকে দেখান, এই যে এই গাছের মধ্যে সেই কাঠকুড়ালের বাসাটা। আমি এখন এই গাছের মধ্যে থাপ্পড় মারব, আমি এখন এই গাছের মধ্যে থাপ্পড় মারব, যদি এটার ভিতরে কাঠকুড়াইল্লা ফাঁকি থাকে তাহলে সে উড়াল দিয়ে বের হবে। আপনি ক্যামেরাটাকে ওই দিকে ফোকাস করবেন, ঠিক আছে? 1 2 3, এটার ভিতরে আমার মনে হয়, এটার ভিতরে আমার মনে হয় কাঠকুড়াইল্লা ফাঁকি এখন নেই বর্তমান সময়। তো আমি এটার উপরে উঠবো, উঠে আসলে দেখবো এটার ভিতরে কি আছে। তো আমি আমার জুতাটা এখানে রাখবো, রেখে আমি এটার উপরে আস্তে আস্তে অল্প একটু উঠবো। এই ধরনের ফাঁকির বাসাতে আসলে সাপও থাকতে পারে। আহ আহ, ইয়েস, আমি আসলে জানি না, ক্যামেরাটা আমার হাতে দিন। আহ, তো কি আছে এটার ভিতরে আমি আসলে জানি না, আমি দেখার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এখন যে সময়টা চলতেছে এই সময়টাতে ফাঁকি ডিমও পাড়ে না, বাচ্চাও ফুটায় না, তবে কাঠকুড়াইল্লা ফাঁকি আর মাছরাঙা ফাঁকি এই দুইটা ফাঁকি এই সময়টাতে ডিম পাড়ে, বাচ্চা ফুটায়, অন্যান্য ফাঁকি তেমন একটা ফুটায় না, কারণ চারিদিকে ফানি আর ফানি, কোনো ফসলি জমি নাই, ফাঁকির খাদ্য নাই, খাদ্য না থাকলে ফাঁকি ডিমও পাড়ে না, বাচ্চাও ফুটায় না। তো বেশি কথা বলবো না, আমি এখন দেখবো এটার ভিতরে আসলে কি আছে, আপনারা সবাই মিলে দেখুন। এই যে বাসাটা দেখছেন, এই একটা লাঠি দাও আমাকে, এই লাঠি দিয়ে আমি একটু ভিতরে কি আছে অ্যানালাইটিক্স করার চেষ্টা করব। এগুলোর ভিতরে হাত দেওয়া নিষেধ, কারণ এগুলোর ভিতরে সাপ থাকে। এ বাবা, কিছু আসস, থাকলে বের হ। মেহেদি হাসান, এই যে ক্যামেরাম্যান, অনেকে ক্যামেরাম্যানকে দেখতে চায়, তো দেখিয়ে দিলাম মেহেদি হাসান। তো এই যে দেখুন ফাঁকির বাসাটা, ও মাই গড, আহ, আমি এখানের উপর আর আরো সামনে গিয়ে দেখি। আহ, ভিতরে অনেক অন্ধকার। আহ, ফাঁকির বাসার ভিতরে অনেক অন্ধকার, আর আমি এখানে কিভাবে দাঁড়িয়ে আছি দেখুন সবাই। আসলে এখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব আমার পক্ষে, বেশিক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। তো আমি এখন নেমে যাব, আসলে এটার ভিতরে কি আছে আমার দেখা হলো না। অবশ্য আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এটার ভিতরে আসলে কি থাকতে পারে। মেহেদি হাসান, তুমি ক্যামেরাটা নাও, আমি নেমে যাব। ও অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে রাখবেন, আপনি যদি এখনো ফলো না দিয়ে থাকেন। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আর এই ফাঁকির বাসাতে কি থাকতে পারে অবশ্যই আন্দাজ করে কমেন্ট করবেন সবাই।